দেখুন বন্ধুরা, রান্নার জন্য আমি কিছুটা সবজি গুছিয়ে কেটে নিয়েছি। তো এখানে আমি ফুলকপিটা কেটে একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। অসময়ের ফুলকপি, একটু কালারটা অন্যরকম লাগছে। আর এখানে আমি দুটো আলুকে টুকরো করে নিয়েছি। আর ফুলকপি ও আলু দিয়ে পনির করার জন্য এটা আমি রেড কাউয়ের পনির নিয়েছি, এটাকে আমি কেটে নিয়েছি একটু টুকরো টুকরো করে। তো এটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো। গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু পনিরটা খুব সফট হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি সবজি কেটে নিয়েছি, এটা হচ্ছে সজনে ডাঁটা, এটা কাঁকরোল, আর এটা হচ্ছে পাকা পটল। পাকা পটলটাকে আমি ধুয়ে দুমাথা কেটে নিয়েছি, এটাকে ভাজবো আর কাঁকরোলটাকেও ভাজবো সজনে ডাঁটা দিয়ে। আমি এখানে মসুর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, এই মসুর ডালটা দিয়ে সজনে ডাঁটা রান্না করব। তাহলে চলুন এই রান্নাগুলো আপনাদের সঙ্গে কিছু অল্প অল্প করে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, সোমার কিচেন অ্যান্ড ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তো চলুন আজকে আমি কিছু রান্না করব, সেই রান্নার কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে ডালের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এটাকে সিদ্ধ করে দেবো, কারণ নুন দিয়ে সিদ্ধ করলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য একটু নুন দিয়ে নিলাম। ডালটাকে আমি ইন্ডাকশনে বসিয়ে সিদ্ধ করে নেব, এটা খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। কাঁকরোলটাকে ভাজার জন্য আমি এখানে নুন দিয়ে দিচ্ছি প্রথমে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, দেখুন সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে একটু সময় রেস্টে রেখে দেব। দেখো এখানে পনিরগুলোকে আমি অল্প একটু নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। দেখো ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু ভাপানোর সময় অল্প একটু দিয়েছিলাম। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি ফুলকপিটাকে একটু নেড়ে নেড়ে ভেজে তুলে নেবো। দেখো এই পাশে ফুলকপি ভাজা হচ্ছে, আর এখানে আমি গ্যাসে আরও একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। সব কাঁকরোলগুলো আমি দিয়ে দিয়েছি, কাঁকরোলটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক। আর এখানে আমি ঢাকা দিয়ে দিই, গ্যাসের ফ্লেমটাকে আমি দোতে রেখেছি। মাঝে মাঝে সামান্য একটুখানি জোর দিয়ে দেবো। আর এখানে ফুলকপিটাও ভাজা হচ্ছে, এটাকে তুলে নিয়ে আমি আলুটাকে ভেজে নেবো, তারপরে আমি পনিরটাকেও একটু ভেজে তুলে নেবো। ওদিকে ডালটাও সিদ্ধ হচ্ছে, এই যেদিকে ডালটাও সিদ্ধ হচ্ছে। দেখো ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেবো। তুলে নিয়ে আলুগুলোকে আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব। দেখো এখানে আলুগুলো ভাজা হচ্ছে, আর এখানে আমি পনিরগুলো ওই জল থেকে তুলে নিয়েছি, জলটা কিন্তু আমি ফেলবো না, রান্নার মধ্যে দিয়ে দেবো। আর এখানে কাঁকরোলটাও ভাজা হচ্ছে, এবার এই ঢাকনাটাকে আমি খুলে নেব। খুলে আমি কাঁকরোলগুলোকে একটু উল্টে দেবো। সব কটা কাঁকরোল উল্টে দিয়েছি, আবার আমি ঢাকাটা এটার মধ্যে লাগিয়ে দিলাম। এদিকে ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো এর মধ্যে সিদ্ধ হতে থাকুক, তারপরে আমি পরে ফোড়ন দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি আলুটাকে তুলে নিয়েছি, এখন পনিরগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে এই মশলা নিয়ে নিয়েছি পনির বানানোর জন্য, এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো আর আদা বাটা। এটাকে আমি জল দিয়ে একটু গুলিয়ে রাখবো। এই মশলা দিয়েই আমি আজকে ফুলকপি আলু পনিরের তরকারিটা রান্না করব। দেখো এখানে আমি পনিরগুলোকে ভেজে তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো
এই যে গুলিয়ে রাখা মশলাটাকে। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি বাকি কাঁকরোল আর পটলটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি পনিরগুলোকে কষিয়ে নিয়ে পনির আলু ফুলকপি তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন এটাকে ফুটতে দেব, গ্যাসটাকে আমি একটু জোরে দিয়ে দেব, তাহলে আমি রান্না করতে থাকি। আর ডালটাকে আমি এরপরে ফোড়ন দিয়ে দেব। দেখো এখানে আলু ফুলকপি আর পনিরের তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এখানে পটলটাও অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। দেখো এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি, একটু ফোড়নটা ভালো করে ভাজা হলে আমি সজনে ডাঁটা আর ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার ডালটাকে আমি মিনিট দুই তিন ভালো করে ফুটিয়ে নেব। এদিকে পটলটাও ভাজা হচ্ছে, প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কখন রান্নাটা শেষ হবে। জানি না, ভেবেছিলাম আরেকটা রান্না করব, তো বুঝতে পারছি না এখনও করতে পারবো কি না। অলরেডি অনেকটা বাসনও জমে গেছে, বাসনগুলো পরিষ্কার করব। তো ডালটাকে ফুটুক, আমি নামিয়ে নেব। দেখো আজকে রান্নাগুলো, ফুলকপি আলু পনিরের তরকারি, এখানে সজনা ডাঁটা দিয়ে ডাল, এটা কাঁকরোল ভাজা, আর এটা পাকা পটল ভাজা। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসেছো তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটা প্রেস করে অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এখানে ভাত করা আছে, আর আমার মেয়ে পড়তে গেছিলো, তো সেখান থেকে আসার সময় ফিশ ফ্রাই নিয়ে এসেছে, তো এই যে ফিশ ফ্রাইটা খাবো এখন। আর ওরা খেয়ে এসেছে রেস্টুরেন্ট থেকেই, আর নিয়ে এসেছে আম। তোমাদের বলছিলাম বন্ধু যে আরেকটা রান্না করতে পারি নাকি, হ্যাঁ আমি এই যে কচুর ফুলগুলোকে কেটে নিয়েছি, এই কচুর ফুলগুলো কীরকম থাকে সেটা আমার আগে একটা এই কচুর ফুলের রেসিপি আছে, সেখানে তোমরা দেখলে বুঝতে পারবে। তো এটাকে আমি ভালো করে ধুয়ে একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে যাবো, তারপরে এটা দিয়ে একটা টক রান্না করব। দেখো এখানে কচুর ফুলটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল খুব কম পরিমাণে লাগে এই রেসিপিতে। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে, তো সেটাই ফোড়নে দিয়ে দিচ্ছি এখন। ফোড়নটা খুব সুন্দরভাবে, দেখো এর মধ্যে আমি তেঁতুল দিয়ে দিয়েছি, যেহেতু কচু জাতীয় জিনিসে তেঁতুল না দিলে কিন্তু ভালো লাগবে না। আর এটাকে আমি টক রান্না করবো, দেখো এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নেব, যেটা একসাথে হচ্ছে না সেটা আমি ভালো করে নেড়ে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো খুব সুন্দর করে নেড়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, তো এটাকে আমি আর একটু রান্না করে নামিয়ে নেব, তোমরা দেখতে থাকো। দেখো আজকে লাস্ট মেনু, কচুর ফুলের টকটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, এটা এরকম ঠিক শুকনো শুকনো হয় এবং শেষ পাতে খেতে এটা অসাধারণ লাগে। এর মেনু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।